তাহলে দেখো, আমাদের এই যে 160 নম্বর প্রশ্ন, এটা আমরা কি করে করব? আমাদের কি দেওয়া আছে সেটা আমাদের একটু ভালো করে লক্ষ্য। 1 × 2 × 3 এভাবে যদি কন্টিনিউ এন পর্যন্ত যায়, সেটাকে ডিনোটেড পাই কত? এন ফ্যাক্টিয়াল। এটাকে আমরা এইভাবেও লিখি, এন ফ্যাক্টিয়াল দিয়ে আমরা লিখে থাকি, ঠিক আছে? দেন বলা হচ্ছে যে 8 ফ্যাক্টিয়াল − 7 ফ্যাক্টিয়াল − 6 ফ্যাক্টিয়াল এর ভ্যালু। একদম ইজি কোয়েশ্চেন, কি করে করবে দেখো। ফ্যাক্টিয়াল মানে কি, এন ফ্যাক্টিয়াল মানে কি, 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল। তার মানে 8 ফ্যাক্টিয়াল কে যদি আমরা বলি, 8 ফ্যাক্টিয়াল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এটাই তোমরা বলতে পারি। সেরকম 7 ফ্যাক্টিয়াল কে বললে, এখানে আবার 7 থেকে শুরু হয়ে বাকি সংখ্যাগুলো। 6 ফ্যাক্টিয়াল কে যদি তুমি বলো, তার মানে 6 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল, এগুলো ফ্যাক্টিয়াল। তার মানে আমি বলতে পারি এই 8 ফ্যাক্টিয়ালের মধ্যে কি আছে, 8 ফ্যাক্টিয়ালের মধ্যে আছে 8 × 7 ফ্যাক্টিয়াল, এটা লাস্ট আছে। তো এই 8 কে বাদ দিলে বাকি সংখ্যাগুলো কি 7 থেকে 1 পর্যন্ত 7 ফ্যাক্টিয়াল লিখতে পারো। আবার এইটাকে এইভাবেও তুমি লিখতে পারো, 7 ফ্যাক্টিয়ালের মধ্যে কি আছে, 8 তো আছে, 8 × 7 ফ্যাক্টিয়ালের মধ্যে কি আছে, 7টা বাদ দিয়ে বাকিগুলো দেখো, বাকি এই পর্যন্ত যদি দেখো 6 ফ্যাক্টিয়াল, তোমার 7 × এটা হলো 6 ফ্যাক্টিয়াল, এটা লিখতে পারো, তাই তো? এর মানে তো এটা, 8 এই 7 ফ্যাক্টিয়ালের মধ্যে কি, 7 থেকে 1 পর্যন্ত, তো 7 কে বাদ দিলে বাকি 6 থেকে 1 পর্যন্ত গুণ করলে আমাদের কি হয়েছে, সেটা 6 ফ্যাক্টিয়াল হয়ে যায়। এটা তাহলে আমাদের এইখানে দেওয়া কি রয়েছে, দেওয়া রয়েছে 8 ফ্যাক্টিয়াল − 7 ফ্যাক্টিয়াল − 6 ফ্যাক্টিয়াল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তুমি বলবে 8 ফ্যাক্টিয়াল − 7 ফ্যাক্টিয়াল − 6 ফ্যাক্টিয়াল। এটাকে যদি আমি লিখি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখান থেকে প্রত্যেকটার মধ্যে, এইটার মধ্যেও 6 ফ্যাক্টিয়াল আছে, 7 থেকে এইটার মধ্যেও 6 ফ্যাক্টিয়াল, এইটাও 6 ফ্যাক্টিয়াল, তাহলে 6 ফ্যাক্টিয়ালকে কমন নিয়ে নিই। কমন নিলে এখানে কত পড়ে থাকে দেখো তো, প্রথমটায় পড়ে থাকে কত, 8 × 7 পড়ে থাকে, অর্থাৎ 7 × 8 = 56 পড়ে থাকে। দ্বিতীয়টা 7 ফ্যাক্টিয়াল মানে কত, 7 ফ্যাক্টিয়াল মানে 7 থেকে 6 পর্যন্ত 1 পর্যন্ত গুণফল, তার মানে 7 × 6 ফ্যাক্টিয়াল লিখতে পারি 7 ফ্যাক্টিয়ালকে, তাহলে পড়ে থাকে 7, আর 6 ফ্যাক্টিয়াল থেকে কমন নিলে পড়ে থাকে 1, তাহলে এটা কত এসে দাঁড়ায়, 56 − 8 করলে আমাদের 6 ফ্যাক্টিয়াল গুণ আমাদের 56 − 8, 56 − 8 মানে হলো 48, আর 48 কে তুমি কি লিখতে পারো, 6 × 8 × আমাদের 6 ফ্যাক্টিয়াল, কোনটা আছে দেখো তো, 8 × 6 ফ্যাক্টিয়াল, অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা